প্রবল বৃষ্টিপাতে ভেঙে পড়ল গোয়ালঘর। জানা গেছে এই ঘটনায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মোগলমারি গ্রামের বাসিন্দা মন্টু শেখের গোয়ালঘরে পাঁচটি গরু ও বাছুর ছিল। শুক্রবার প্রবল বৃষ্টিপাতে গোয়ালের দেওয়াল ভেঙে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। দুধ বিক্রি করে মন্টু শেখের পরিবার চলত। তিনি জানান পাঁচটি গরুর মৃত্যুর ফলে তার 2.5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গরুগুলি মৃত্যু হওয়ায় কি করে সংসার চলবে তিনি ভেবে পাচ্ছেন না। মন্টু শেখ জানান রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। কাল বৃষ্টির জলে দেয়ালটা একটু জল পড়েছে, আজকে সামান্য একটু ই ছিল আর কি, ডাউন ছিল, কিন্তু আজকে হঠাৎ দেখছি 8টার সময় দেখছি যে দেয়ালটা সম্পূর্ণ চাপ পড়ে গেছে। গোয়াল জাড়ি ছিল, গরু ছিল, 5টা গাই ছিল, 5-6 কিলো করে দুধ দিত। আর বাছুরগুলো আলাদা একটু জায়গায় ছিল। হ্যাঁ, 5টা গাই গরুই মারা গেছে। এখন মানে যে দুধ বিক্রি করে সংসার চলতে বলছেন, গরুগুলো মরে গেল, কীভাবে চলবে? আমার সম্ভব কী করি? মানে আমার আব্বা আছে, একটু মানে বিধবা আব্বা আছে, এই দুধ বিক্রি করে সংসার চলতে আমার চলে। পূজার সঙ্গে আমি চাইছি যাতে কীভাবে মানে ব্যবস্থা করা যায়, ক্ষতিপূরণ চাই। কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন? প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো। বৃষ্টিপাতের জন্য ওর একটা গোয়াল ছিল, গোয়ালে 5টা গাই এবং 5টা বাছুর ছিল। 5টা বাছুরে ওই দেয়ালটা ভাঙার পর 5টা বাছুর যা করে বেঁচে গেছে, কিন্তু 5টা গাই গরু পুরো দুধ দিত, 8 কেজি 7 কেজি 8 কেজি করে দুধ দিত। 5টা গাই দেয়ালে চাপা পড়ে মারা গেছে। ওদের বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, এদের ওই যা দুধ বিক্রি করে সংসারটা চালাতে পারতো। এখন যা পরিস্থিতি, সরকারের যদি কিছু সাহায্য পাওয়া যায় তাহলে পরে ওদের সংসারটা সচল হবে। আমরা এখন এখানে আমরা গ্রামের সকল সহযোগিতা করেছি এবং আমাদের প্রশাসন থেকে আমাদের স্থানীয় আইসি বড়বাবু এসছেন এবং ASI মুস্তাকিমবাবু এসছেন, ওনারা সরজমিনে তদন্ত করেছেন, দেখেছেন। আমরা ওই 5টা গাইকে ট্রাক্টরে করে তুলে নিয়ে GCP দিয়ে মাটিগুলো সরিয়ে ট্রাক্টরে তুলে নিয়ে আমরা ওকে ফেলতে যাচ্ছি ভাগাড়ে। আশেপাশে কোনো মানুষ ছিল? আশেপাশে মানুষ থাকেনি, কিন্তু আর 2-5 মিনিট লেট হলে মানে গরুগুলোকে খেতে দিতে আসে। ওর বাবা খুব বৃদ্ধ, ও যা করে কষ্ট মষ্ট করে খেতে দিতে আসে, কিন্তু সেই সময় যদি ওরা খেতে দিতে আসতো তাহলে মানুষটা হয়তো মারা যেত। কখন হয়েছে ঘটনা? ঘটনাটা ঘটেছে রাত 8টার সময়। মোগলমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।